এদিকে গাজীপুর সহ বিভিন্ন শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কয়েকটি কারখানা ছাড়া বেশিরভাগ কারখানায় উৎপাদন স্বাভাবিক রয়েছে। সকালে জেলার মৌচাক এলাকার ট্রান্সকম বেভারেজ কারখানার শ্রমিকরা বেতন বৃদ্ধির বৈষম্য দূরীকরণ সহ বিভিন্ন দাবিতে কারখানার প্রধান গেটে অবস্থান নেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন সেনাবাহিনীর সদস্যরা। এদিকে ঢাকায় ময়মনসিংহ মহাসড়কে বড়বাড়ি এলাকায় একটি কারখানার শ্রমিকরা মহাসড়কে কিছু সময় অবস্থান করে বিক্ষোভ করে। একই মহাসড়কে সাইনবোর্ড এলাকায় বিক্ষোভ করে ইস্টওয়েস্ট গার্মেন্টসের শ্রমিকরা। কারখানাগুলো নিরাপত্তা রক্ষায় মোতায়েন রয়েছে সেনা সদস্য সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শিল্পাঞ্চলে অস্থিরতা ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে গতরাত থেকে সেনাবাহিনী, পুলিশ ও শিল্প পুলিশের যৌথ অভিযান শুরুর নির্দেশ দিয়েছে সরকার।